আজকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যে সফটওয়্যারে ম্যাট্রিক্সটা কেন জরুরি, ম্যাট্রিক্স কি কি রাখা হয়, ম্যাট্রিক্স কারা তৈরি করে, ম্যাট্রিক্স করলে উপকার কি, ম্যাট্রিক্স না করলে আর ক্ষতি কি, এই সবগুলো জিনিস আমি গল্পের মতো বলে যাব। এটা ইজ নট এক্স্যাক্টলি একাডেমিক সেশন, এটা আমি চেষ্টা করব যে আমার এতদিনে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা যেটা সেটা থেকে এই ম্যাট্রিক্স এর ইম্পর্টেন্সটা বোঝানো, এবং আমরা চেষ্টা করব সেশন যখন শেষ হবে আমরা যাতে তিনটা টেক অ্যাওয়ে থাকে, একটা হচ্ছে সবাই যাতে বুঝতে পারে ম্যাট্রিক্সটা কি, সেকেন্ড জিনিস সবাই যাতে বুঝতে পারে ম্যাট্রিক্সটা কোন টাইপের ম্যাট্রিক্স কোথায় ব্যবহার করা যাইতে পারে, তারপরে জিনিসটা লাস্ট যেটা সেটা হচ্ছে ম্যাট্রিক্সটা ম্যানেজ এবং মেইনটেইন কারা করে, তাদের রোলস এবং রেসপন্সিবিলিটি কি। আমি চেষ্টা করব এই তিনটা টেক অ্যাওয়ে যদি করা যায় সেশন শেষে আমি খুশি হব আর কি। তো এই ম্যাট্রিক্সের বিষয় অবতারণা করার আগে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ইন জেনারেল কিছু ট্রেন্ড আমি বলতে চাই, যে ট্রেন্ডটা ইজ এ মেজর ডিফারেন্সিয়েটর বিটুইন একটা ভালো কোম্পানি এবং খারাপ কোম্পানির ভিতরে, এটা হলো মেজর ডিফারেন্সিয়েটর। যে কোম্পানি গুলা নট সো গুড, আমি বলবো না ভালো কোম্পানি না, আমি বলবো নট সো ইফেক্টিভলি ডেলিভারিং কাস্টমার সার্ভিস, তাদের মধ্যে কতগুলা কমন জিনিস থাকে। একটা জিনিস থাকে যে তারা টাইমলি প্রজেক্ট ডেলিভারি করতে পারে না, সেকেন্ড জিনিস যেটা তাদের থাকে তারা প্রজেক্ট ডেলিভারি দিলেও প্রজেক্টে প্রচুর বাগস থাকে, ভুল থাকে, রিকোয়ারমেন্ট একটা থাকে, ডায় অন্য একটা। তৃতীয় জিনিস যেটা থাকে সেটা হচ্ছে কাস্টমার হ্যাপি না, এমপ্লয়ার হ্যাপি থাকে না, সো দে আর লুজার ফ্রম টু সাইডস। আর চতুর্থ জিনিস যেটা থাকে মোস্ট অফ দেয়ার প্রজেক্টে তারা লস করতে থাকে। সো এটা হলো একটা ক্লাসিক্যাল সফটওয়্যার কোম্পানি হু ইজ নট ডুইং দ্যাট সো ওয়েল সেটার ফেনোমেনা। আর যে কোম্পানি গুলো ভালো তাদের আবার কিছু ফেনোমেনা আছে, সেগুলো হচ্ছে এই কোম্পানিরা রিকোয়ারমেন্ট গ্যাদারিং এ অনেক সময় ব্যয় করে তারা, এবং তারা সফটওয়্যার বানানোর পরে এটার প্রচুর টেস্টিং কিউএ ইউএটি এগুলো করে। তাদের আপনি টিমের সাইজ যদি দেখেন, টিমে প্রতি চার জনে দেখবেন একজন কিউএ কিংবা কোয়ালিটির লোকজন থাকে, অনেক মিশন ক্রিটিক্যাল প্রজেক্টের থেকে বেশিও থাকতে পারে। আর তৃতীয় জিনিস হলো মোটামুটি এদের প্রজেক্ট অন টাইমে হয় অ্যান্ড দে অলসো মেক মানি অন দ্য প্রজেক্ট। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনারা কোন সাইডে থাকতে চান, ডু ইউ ওয়ান্ট টু বি ইন দ্য উইনিং সাইড অফ ইট কিংবা লুজিং সাইড অফ ইট, সো এটা ডিপেন্ড করবে কমপ্লিটলি আপনার উপরে। আমি এখন আমার মেইন যে উপপাদ্য সেখানে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা ম্যাট্রিক্সে সাধারণত দুই টাইপের ম্যাট্রিক্স থাকে। এক টাইপের থাকে হলো সফটওয়্যারটাকে সফটওয়্যার ক্যারেক্টারিস্টিকসটা বোঝার জন্য, এটার কমপ্লেক্সিটি কি, এটার ডিজাইনটা কেমন ছিল, ফিচার কি হয়েছিল, এটার পারফরমেন্স কি, এটার ইন জেনারেল কোয়ালিটি লেভেল কি। আর দ্বিতীয় টাইপের ম্যাট্রিক্স আমরা তৈরি করি সেটা হলো ডেভেলপমেন্ট প্রসেসের ম্যাট্রিক্স, আমরা যখন জিনিসটা তৈরি করছিলাম তখন এটার ভিতরের চেহারা কি ছিল। এবং এটা যদি আমরা এটা সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং মেইনটেনেন্স ইমপ্রুভ করার জন্য আমরা করি, যেমন আমরা একটা হোয়াট ইজ আওয়ার প্রসেস ফর রিমুভিং সফটওয়্যার ডিফেক্ট, সফটওয়্যারটা যখন তৈরি করি
তারপরে কি প্যাটার্নের ডিফেক্ট গুলা আসে যখন আমরা এগুলোকে টেস্ট করি, এবং আমরা কত সময় নিচ্ছি এগুলোকে ফিক্স করার জন্য এই ডিফেক্ট যেগুলো আসছে, এই জিনিসগুলো আমরা টাইপ টু তে ক্যাপচার করি। এখন আমরা দেখার চেষ্টা করি যে সফটওয়্যার ডেভেলপমেন্ট মেট্রিক্স অ্যাপ্লিকেশন গুলা কি। এর আগে অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের মনে রাখা দরকার, ম্যাট্রিক্স ব্যবহার করা হয় কারণ আমরা সবকিছু বেঞ্চমার্ক করতে চাই। আমি ভালো কিংবা খারাপ এটা বুঝতে হলে তো বেঞ্চমার্কিং দরকার। যেমন আমাদের বাংলাদেশে পাসিং মার্কস হলো 33, কেউ 33 থেকে 50 পেলে একটা কিছু হয়, 50 থেকে 60 একটা ডিভিশন, 60 থেকে প্রবলি 80 একটা, 80 এন্ড এভাব আর একটা। সো এরকম ভাবে বোঝা যায় যে আচ্ছা ঠিক আছে লোকটা কত ভালো পড়াশোনায়। সিমিলারলি সফটওয়্যারেও আমি যদি বুঝতে চাই আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট করার পর সফটওয়্যারটার কোয়ালিটি কি, কিংবা টাইপ টু যেটা বলছি সফটওয়্যার ডেভেলপমেন্ট টাইমে আমার প্রসেসটার কোয়ালিটি কি, এটা যদি বোঝার চেষ্টা করি, দুই ক্ষেত্রে আমরা অনেকগুলো নাম্বার কিংবা অনেকগুলো বেঞ্চমার্ক রাখি। এগেইনস্ট দ্যাট বেঞ্চমার্ক আমরা চেষ্টা করি এগুলাকে মেজার করার জন্য। এখন মেট্রিকের অ্যাপ্লিকেশনের প্রথম দিক হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড প্ল্যানিং। এটাতে আমরা যেটা দেখার চেষ্টা করি, আমরা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি আমাদের টিম, আমরা এখন যে সাইকেল টেস্টিং করছি কিংবা কিউএ করছি আগের ইটারেশনে তারা কেমন করেছে। এটার ফলে আমাদের যারা প্রজেক্ট ম্যানেজার থাকে সে আমাদের এই পরের আগে আগে যদি আমি এটা পারফরম্যান্স বুঝি তাহলে মোটামুটি প্রেডিক্ট করা যায় পরে এটা কেমন দেখাবে, পরে কিরকম বাগস আসতে পারে, পরে কিরকম কমপ্লেক্সিটি নিয়ে আমরা কাজ করব, এগুলা বোঝা যায়। এবং সেটা করতে পারলে আমরা বাজেট প্ল্যান করতে পারি, ডেলিভারি টাইম প্রেডিক্ট করতে পারি, কয়জন লোক লাগবে সেটা করতে পারি, এবং পরের ইটারেশনে কি টাইপ এর রিকোয়ারমেন্ট আসতে পারে ওটাও আমরা মোটামুটি প্রেডিক্ট করতে পারি। এটার ওভারঅল টেক অ্যাওয়ে হচ্ছে এটার ফলে বেটার আমরা প্রেডিকশন করতে পারি যে এটা সফটওয়্যারটা কতদিনে আমরা ডেলিভারি দিতে পারবো, এবং প্রত্যেকটা ইটারেশন কি আমরা এই প্রেডিকশনের ভিতর নিয়ে আসতে পারি। এটা গেল প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানিং অংশে। প্রজেক্ট ওভারভিউতে আমরা যেটা করি সেটা হলো প্রজেক্ট ওনার যিনি থাকেন উনি কুইকলি যাতে বুঝতে পারেন যে প্রজেক্টের স্ট্যাটাস কি, আর অলসো আমরা একটা ডিরেকশন দিব যে এখানে যে ইস্যুগুলো আছে এগুলোকে আমরা কি করে রিজলভ করছি। তো এইটা হলো ওভারঅল প্রজেক্ট ওভারভিউতে থাকছে। তারপরে জিনিসটা হচ্ছে আমাদের আমরা টাস্ক গুলোকে কি করে প্রায়োরিটাইজেশন করবে। আপনি জানেন যে সমস্ত রিকোয়ারমেন্ট গুলা জরুরি রিকোয়ারমেন্ট থাকে না, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কিছু রিকোয়ারমেন্ট থাকে জরুরি, কিছু রিকোয়ারমেন্ট থাকে কম জরুরি, কিছু রিকোয়ারমেন্ট থাকে ওভারনাইট ফিক্স করতে হয়, কোন কোনটা আছে রিয়েলি কসমেটিক, ওগুলা অনেক সময় লাস্ট প্রায়োরিটিতে থাকে। এখন আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে যে একটা সলিউশনের একটা ক্রিটিক্যাল অংশে কিছু বাগস আছে যেটা ছাড়া এটাকে আমরা শো স্টপার বলি, এটা ছাড়া সফটওয়্যারটাই চলবে না, তো ন্যাচারালি আমাদের টাস্ক প্রায়োরিটিতে ওগুলা উপরের দিকে আসবে। সিমিলারলি দেখা যাচ্ছে কোনোটার মিডিয়াম কোনো ইম্প্যাক্ট আছে, মিডিয়াম ইম্প্যাক্টটা যেটা করতে পারে সে তাকে আমরা একটা মাঝামাঝি প্রায়োরিটি দিতে পারি এবং সেই অনুযায়ী আমাদের রিসোর্স অ্যালোকেট করতে পারি। ইনফ্যাক্ট সফটওয়্যার ফিক্সিং এ যত মেট্রিক্স আছে সমস্ত মেট্রিক্স এর ইম্পর্টেন্ট জিনিস হলো প্রায়োরিটাইজেশন। আমরা ঠিক মতো প্রায়োরিটি করতে না পারলে আমরা
কিন্তু এগুলোকে ফিক্স করতে পারবো না। এবং ফিক্সেশন দেখা যাচ্ছে যেটা দরকার সেটা ফিক্স হয়নি, যেটা এখন দরকার না সেটা ফিক্স হয়ে বসে আছে। তো ওটা আমার ইউজারের কাছে কিংবা আমার যারা ওনার অফ দিস প্রজেক্ট তাদের কাছে দিস কাইন্ড অফ রং প্রায়োরিটাইজেশন গিভ এ ভেরি ভেরি রং সিগন্যাল। তারপরে জিনিসটা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট। এখন এই এই চেঞ্জ ম্যানেজমেন্টে আমরা বোঝাতে সক্ষম হই যে এটার ফলে এই যে নতুন সিস্টেমে কিংবা নতুন অ্যাপ্রোচে যে আমরা যাচ্ছি কিংবা নতুন টুল যেটা ব্যবহার করছি ওটার রিয়েল অ্যাডভান্টেজটা কি, এটা আমরা চেঞ্জ ম্যানেজমেন্টে বুঝতে পারি। অ্যান্ড অলসো ইম্পর্টেন্ট জিনিস হলো প্রত্যেকে একটা সফটওয়্যার কিংবা প্রসেস ইমপ্রুভমেন্টে ইনভেস্ট করে দেখার জন্য যে কয়টাকে ইনভেস্ট করে কয়টাকে এলো। এবং আমরা চেঞ্জ ম্যানেজমেন্টের এই সফটওয়্যার ডেভেলপমেন্ট মেট্রিক্স দিয়ে আমরা এটা মেজার করে দিতে পারি, ঠিক আছে আপনি আগে এইভাবে এইভাবে করে করতেন, এখন সফটওয়্যার করার ফলে আপনার খরচ এত বাঁচবে কিংবা টাইম এত ই করবে, এগুলোও আমরা একটা মেট্রিক্স এর ভিতরে করতে পারি। সফটওয়্যার ডেভেলপমেন্ট করার আগে ফর এক্সাম্পল একটা কাজ করতে 6 ঘন্টা লাগতো, 3 জন লোক লাগতো, দেখা গেলো সফটওয়্যারটা তৈরি করার পরে এখন 1 ঘন্টায় হয়ে যায় 1 জন লোক। সো ওই মেট্রিক্স যদি আমাদের থাকতো আগে মেজার করা, পরে আমরা একটা বেঞ্চমার্কিং করে দেখাতে পারতাম ওকে দ্যাটস হাউ উই হ্যাভ ম্যানেজড ইট। তারপর একটা টার্মের ব্যাপারে আমরা সবাই জানি, সেটা হলো সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। সার্ভিস লেভেল এগ্রিমেন্টে যেটা হয় যে আমার কারোর সাথে একটা বলা থাকে যে আমার এখানে কোনো ইস্যু অ্যারাইজ করলে আমি 6 ঘন্টার মধ্যে সলভ করব, আমি এটা একদিনের ওভারনাইট ডেলিভারি দিব। এখন এই জিনিসগুলোকে তো ট্র্যাক করা দরকার, এটাকে রিপোর্ট করা দরকার, এগুলাকে ভবিষ্যতে আরো যদি ইম্প্রুভ করতে পারে সেটার জন্য আমরা মেজার নিতে পারি। এই জিনিসগুলা আমরা যদি ম্যাট্রিক্স না করি ঠিক মতো আমরা কিন্তু ওই SLA ম্যানেজ এবং মেনটেনও করতে পারবো। এবং এটাতে আমরা ফর এক্সাম্পল আমার SLA টা ছিল আমি দিনে 4টা করে বাগ ফিক্স করবো, কিন্তু দেখা গেল যে ওই অ্যাপ্লিকেশনটা এরকম দিনে 6টা করে বাগ যাচ্ছে শুরু হলো, তখন তো আই ক্যান গো ব্যাক টু এটি ম্যাট্রিক্স যদি থাকে আই ক্যান গো ব্যাক টু দ্য অথরিটি অ্যান্ড টেল দ্যাট ওকে আপনাদের এখানে নাম্বার অফ সার্ভিস রিকোয়ারমেন্ট ইজ হায়ার, অতএব আপনি কনসিডার করেন আই ওয়ান্ট টু রিভাইজ মাই প্রপোজাল। কিন্তু আমার যদি বেঞ্চমার্কিং ফার্স্ট অফ অল না থাকতো আমার পক্ষে কিন্তু এটা করা সম্ভব থাকতো। এখন আমরা মেজারমেন্টে যে জিনিসটা দেখতে চাই সেটা হচ্ছে আমরা যে সলিউশনটা দিলাম সেটা কোয়ালিটি অবস্থা কি, এটা কি রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়েছে কিনা, এটা রিলায়াবিলিটি ফ্যাক্টরটা কতটা বেশি, এটা মেনটেন করতে কোনো অসুবিধা হয় কিনা, এটা কম্প্যাটেবল আছে কিনা অন্য সলিউশনের সাথে, এটা ডিভাইস টু ডিভাইস পোর্টেবিলিটিতে কোনো অসুবিধা হয় কিনা, সিকিউরিটি আজকাল একটা বিরাট জিনিস, সিকিউরিটির অবস্থা কি, এটা ইউজেবিলিটি কি, পারফরমেন্স কিরকম। আমরা জানি যে আজকাল মোবাইলের যুগে যদি আমার সিস্টেমের পারফরমেন্স খারাপ হয় মেবি কেউ আমার ওই অ্যাপসটা ডাউনলোডই করবে না। এবং এই অ্যাট্রিবিউট গুলাকে আমরা সাব ডিভাইড করি যাতে আমরা ফার্দার কিছু ক্যারেক্টারিস্টিক দিতে পারি এগুলার, এবং দিয়ে ওগুলো এক একটা ম্যাট্রিক্স এর ডিফাইন করে আমরা যাতে রিয়েল পিকচার যাতে পেতে পারি দ্যাট এটার নাম্বার অফ রিকোয়ারমেন্ট ছিল 10টা, এটা 10টাই সাফাইস করছে, বরঞ্চ 2টা নতুন রিকোয়ারমেন্ট সে ফুলফিল করে। এটা রিলায়াবিলিটির দিকে দেখা গেলো যে 1 বছর এটা কোনো কখনো সিস্টেম ডাউন ছিল না, অতএব রিলায়াবিলিটি 100%। এটা মেনটেন্যান্স করা সোজা, এটা মাত্র কম লোক দিয়ে মেনটেন করা যাচ্ছে কিংবা কম এফোর্টে মেনটেন করা যাচ্ছে। সিমিলারলি এই জিনিসগুলো আমরা যখন স্টেকহোল্ডারদেরকে রিপোর্টিং করবো আই মাস্ট বি এবল টু হ্যাড দিস ডেলিভারির কোয়ালিটি নিয়ে একটা রিপোর্টিং। সিমিলারলি কোডের কোয়ালিটি নিয়ে আমরা কিন্তু রিপোর্টিং করতে পারি, যেটা মেনলি প্রজেক্ট ম্যানেজার এবং প্রজেক্ট ওনার জানতে চায়
what is the level of quality. It are mainly kichu parameters as a shape parameter, the under the key quality key, number of test cases it has pass for say after retesting what was the resolution at quality key asche ei jinish gula ke amra jodi reporting e niye ashi tale project owner and project manager they also become very very confident. আরেকটা জিনিস হলো কোড কোয়ালিটির জিনিস হলো যে এটার তো দুটো অংশ, একটা হলো ওনার সাইড অফ দ্য প্রজেক্ট, আর হচ্ছে যারা প্রজেক্টে রিয়েলি ইনভলভ থাকে লাইক টিম লিড, সফটওয়্যার আর্কিটেক্ট, যারা ডেভেলপার, যারা কাজ করে, তারা জানতে চায় দ্যাট টেকনিক্যাল অ্যাসপেক্টে তাদের কি পারফরমেন্স ইন্ডিকেটর গুলো তারা ম্যানেজ করতে পারছে কিনা, এগুলো হলো তাদের জন্য মেজারমেন্টস। এখন আসছি আমরা প্রসেসের কোয়ালিটি কি, কারণ একজন প্রজেক্ট ম্যানেজারের কিন্তু কস্ট ম্যানেজ রাখতে হয়, রিসোর্সেস গুলাকে আন্ডার কন্ট্রোলে রাখতে হয়, টাইমলাইন যাতে ঠিক থাকে সেটা দেখতে হয়, এবং ওভারঅল টিমের যে পারফরমেন্স আছে পারফরমেন্স গুলা যাতে ব্যালেন্স থাকে সেটা তাদের দেখতে হয়, এবং এটা করে তারা দেখতে চায় যে আমার টিমের ওভারঅল ডেভেলপমেন্ট প্রসেসের এফিশিয়েন্সিটা কি। এখন এটা সাকসেসফুল ইন্ডিকেটরস হলো প্রোগ্রামিং মডেল, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস এন্ড ফ্রেমওয়ার্ক যেটা তারা ব্যবহার করছে, সব কিছু নিয়ে আমরা কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারি দ্যাট আমার ডেভেলপমেন্ট প্রসেসের এফিশিয়েন্সিটা কি। সো এটা হলো প্রসেস কোয়ালিটি, দ্যাট আমার সফটওয়্যার ডেভেলপ করতে গেলে যে প্রসেসটা ছিল এটার কোয়ালিটি কি। এখন দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা বলি টেস্ট অফ পুডিং ইজ অ্যাকচুয়ালি ইন ইটিং, সেটা হল ইউজার স্যাটিসফ্যাকশন। ইউজার স্যাটিসফ্যাকশন বোঝার জন্য আপনারা দেখবেন যে কিছু ইন্টারনাল অ্যাপ্লিকেশন থাকে, প্লাস আমরা কিছু ফিডব্যাক নেই, দেখা যায় 2 star 3 star অল স্মাইলি এগুলো যায় মানুষ দিলে বোঝা যায় এটা কি। আর কিছু ইন্টারনাল মেট্রিক্স আমরা রেখে দিই, যেমন দেখা গেল একটা ফর্ম লোড হতে সময় বেশি লাগছে, ইউজারের কাছে বেশি না কিন্তু দেখা যাচ্ছে 1 লাখ লোক যখন এটা ইউজ করবে তখন দ্যাট বিকামস এ বটলনেক। আরেকটা জিনিস আজকাল দ্য এজ অফ মোবিলিটি, যেখানে সবকিছু ছোট স্ক্রিনে, ইউআই ইউএক্স প্লেজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল, এবং আমরা কিন্তু সেখানে আমরা ইউজার ইন্টারঅ্যাক্টিভনেস, মেসেজিং যেগুলো আছে সেগুলো ক্লিয়ার কিনা, ইন্টারফেস এলিমেন্ট গুলো ক্লিয়ার কিনা, ফাংশনাল আন্ডারস্ট্যান্ডিং গুলো এই পার্টিকুলার ফাংশনটা সাফাইস করে কিনা, এগুলো সব কিন্তু আমরা সুইটেবল একটা ম্যাট্রিক্স এ নিয়ে আসতে পারি, হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স অফ অল দ্য ম্যাট্রিক্স। এখন যেটা কি, যেটা হচ্ছে কি, যে কোনো একটা প্রজেক্ট পাওয়ার পরেই আসলে ডিসিশন নেওয়া দরকার আমরা কোন ম্যাট্রিক্স গুলো ট্র্যাক করব। আর আমরা তো বুঝি যে কোনো একটা প্রজেক্ট কে ট্র্যাক করতে গেলে ইট রিকোয়ার্স সার্টেন এফর্ট, আর এফর্ট মানে একটা মানুষ রাখতে হবে, কিংবা একটা প্রসেস ডিফাইন করতে হবে, একটা সফটওয়্যার লিখতে হবে, দ্যাট রিকোয়ার্স মানি। এখন একটা ইফেক্টিভ ম্যাট্রিক্স সাধারণত এটার ওনার থাকে, প্রত্যেকটা প্রজেক্টে একজন ম্যাট্রিক্স ওনার থাকে। ছোট প্রজেক্ট হলে দেখা যাচ্ছে যে কিউ ইঞ্জিনিয়ারই উনি ম্যাট্রিক্স এর কাজ করেন। এখন এই সফটওয়্যারের ফার্স্ট জব হলো এটা কি, সাকসেসটা কি, আমি এই প্রজেক্টটাকে সাকসেসফুল বলবো কি হলে, এটা শুধু শুরু করতে হয় এটা দিয়ে। এবং প্রত্যেকটা এই যে সাকসেসের ক্যারেক্টারিস্টিক্স এর রুট কজ অ্যানালাইসিস করতে হয়, করে আমরা এই যে ডাটা গুলাকে যখন নিব এগুলাকে যাতে ট্র্যাক করতে পারি, ট্র্যাক করতে হলে যে রিকোয়ার্ড ডেটা দরকার সেগুলো যাতে থাকে, সেটা ডেটার সোর্স কি,
ডেটার আপার কেস কি হয়, লোয়ার কেস কি হয়, মেড এর ভ্যালু কি থাকে, কারণ এগুলো প্রচুর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস হয়, সেগুলোকে আমাদের তখন রেডি রাখতে হয় এবং এগুলাকে কন্টিনিউয়াসলি ট্র্যাক করলে একটা প্রজেক্ট এমনিতেই লুকস মাচ বেটার। ওনারকে ইমপ্লিমেন্ট কি করে করে, ইমপ্লিমেন্ট করার মেইনলি আমাদের ছটার মতো উপায় আছে। একটা হলো ম্যাট্রিক্স এর ফর্মুলা ডিফাইন করা, যেটা আসলে কি টাইপের অ্যানালাইসিস করব আমরা। অনেকগুলো স্ট্যাটিস্টিক্যাল মডেল এখানে কাজ করে, দেখা যাচ্ছে কিছু ডিস্ট্রিবিউশন আমরা ব্যবহার করি, তো সেই জন্য রাইট রাইট ফর্মুলা গুলাকে আগে থেকে প্লেস করতে হয়। তারপর জিনিস হলো আমাদের ডেটা ইনপুট রিকোয়ারমেন্ট গুলা রেখে দিতে হয় যাতে আমরা ভবিষ্যতে ট্র্যাক করতে পারি। তারপরে হলো আমাদের এই মেজারমেন্টের জন্য ডেটা কোথা থেকে নিব। ফর এক্সাম্পল আমার র ডেটা আছে এ টু জেড, কিন্তু এটা আমি মেজার করবো কার এগেনস্টে সেটাও কিন্তু আমাদের রেডি রাখতে হয়। ইনফ্যাক্ট আমাদের চার নম্বর পয়েন্ট এক নম্বরে যাওয়া উচিত ছিল, অ্যাপয়েন্টিং এ পার্সন রেসপন্সিবল ফর ম্যাট্রিক্স ট্র্যাকিং। উই নিড টু হ্যাভ সামবডি যে ম্যাট্রিক্স গুলো ট্র্যাক করে প্রজেক্ট ম্যানেজার এবং প্রজেক্ট ওনারকে রিপোর্ট করতে থাকবে, আচ্ছা এটা ঠিক আছে, ঠিক নাই, চলছে ভালো, ওকে। তারপরে ফ্যাক্টরটা হচ্ছে এই রেজাল্ট গুলো আমরা কার সাথে শেয়ার করব টু ব্রিং ভ্যালু। সব রেজাল্ট কিন্তু সবার কাছে ই করলে ইউ নো মেবি ইওর প্রজেক্ট ওনার উইল বি টোটালি প্যানিক কি হচ্ছে। তারপরে ছয় নম্বর জিনিসটা হলো এটা এটা রিপোর্টিং এর টাইম ফ্রেমটা কখন, এটা উইকলি করব বাই উইকলি করব নাকি আমরা কিভাবে করব। আজকাল যে ট্রেডিশনাল মডেলের পরে তো লট অফ অ্যাজাইল প্র্যাকটিসেস আর দেয়ার, সবাই প্রতি স্প্রিন্টে এই রিপোর্টিং গুলো আজকাল করে। তারপরে আমরা মিটিগেশন প্ল্যান গুলাকে ডিজাইন করা, আর রেগুলারলি সব মেট্রিক সবসময় কাজ করে না, আমাদের মেট্রিক্স কিন্তু চেঞ্জ করতে হয়, সো এইগুলাকে তখন অ্যালাইন করা। এখন জরুরি কিছু ইন্টারপ্রিটেশন, অনেকে মনে করে যে ম্যাট্রিক্সটা খুব একটা দরকার নাই, ম্যাট্রিক্স আলাদা কিছু না, ম্যাট্রিক্স আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসের একটা অংশ, এখন এটাকে আলাদা করে দেখার কোনো উপায় নেই। এখন আমরা যদি ইমপ্রুভমেন্টে যদি ফোকাস করতে চাই এবং রিয়েল ফিডব্যাক যদি প্রজেক্ট থেকে পেতে চাই, আমাদের ম্যাট্রিক্স ছাড়া কোনো উপায় নেই। আর আমাদের ইমপ্রুভমেন্ট ডিসিশনটা যদি কন্টিনিউ রাখি তবেই আমাদের ওভারঅল প্রজেক্ট সাকসেসফুল হবে, এছাড়া কিন্তু আমাদের এই প্রজেক্টে প্রচুর হিচ থাকবে, কারণ আমরা এগুলোকে মেজার করছি না, আমরা এগুলোকে দেখছি না। আমার প্রেজেন্টেশনে আজকে এই অংশটা ছিল, আমি আবার একটু রিক্যাপ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সফটওয়্যার ম্যাট্রিক্স এর দুইটা টাইপে আমরা ম্যাট্রিক্সটা দেখি, একটা হচ্ছে সফটওয়্যারটা কেমন হচ্ছে সেটা, সেটার কিছু ডিজাইন পারফরমেন্স এগুলো দেখি, সেকেন্ড টাইপ থাকে সফটওয়্যার এর ডেভেলপমেন্ট এর প্রসেসটা কেমন হচ্ছে সেটা দেখার জন্য। এবং আমরা লেমেন ভাষায় ম্যাট্রিক্সটা আসলে কতগুলা নাম্বারের সাপেক্ষে কোনটা ভালো কোনটা খারাপ সেটা দেখার একটা চেষ্টা, এবং এই নাম্বার গুলো কোত্থেকে নিবো কার সাপেক্ষে নিবো এটাকে বুঝতে পেরে ইমপ্লিমেন্ট করে টিমকে কন্টিনিউয়াস ইমপ্রুভ করতে পারাই ম্যাট্রিক্স এর সবচেয়ে বড় কাজ। আর ম্যাট্রিক্স কিছু কিছু জায়গায় আমরা করি, একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানিং এর সময় করি, প্রজেক্ট ওভারভিউ দেই আমরা সেটা থেকে, তারপরে আমরা টাস্ক গুলোকে প্রায়োরিটাইজ করি, তারপরে আমরা চেঞ্জ ম্যানেজমেন্ট করার ফলে রিয়েল বেনিফিটটা কি হলো সেটা আমরা ম্যাট্রিক্স দিয়ে দেখাই, তারপরে আমরা এফএলএ সার্ভিস লেভেল এগ্রিমেন্ট গুলো দেখি,
মনিটর করি, রিপোর্ট করি এবং অ্যাডজাস্টমেন্ট করি। তারপর আমরা মেজারমেন্ট গুলো করি, সলিউশন যেটা ডেলিভার হচ্ছে সেটা কি অবস্থা, কোডের কোয়ালিটি কি সেগুলো দিয়ে, আর প্রসেসের কোয়ালিটি কি, সর্বোপরি ইউজার স্যাটিসফাইড কিনা সেগুলো আমরা মেট্রিক্স দিয়ে দেখাই। প্লাস আমাদের ডিসিশন নেওয়ার দরকার যে আমরা কোন মেট্রিক্স গুলো ট্র্যাক করব, এটা প্রজেক্টে সবাই মিলে বসেই এটা ডিসিশন নেওয়া দরকার, এবং এটা রুট কজ বের করা জিনিসটা কেন হলো না। ইমপ্লিমেন্ট করতে হলে 6-7টা মেজর জিনিস আছে। একটা হচ্ছে ম্যাট্রিক্স এর একটা ফর্মুলা ঠিক করা, ডেটা কোত্থেকে নিব, ডেটা কার সাপেক্ষে দেখব, একজন মানুষকে অ্যাপয়েন্ট করা, এইটা ডেটাটা কার সাথে শেয়ার করবো সেটা ডিসাইড করা, কত ফ্রিকোয়েন্সিতে আমরা রিপোর্টিং করব সেটা করা, কোন ইস্যু হলে এটাকে মিটিগেশন করা, এবং রেগুলারলি অ্যাডজাস্ট করা যে ম্যাট্রিক্স গুলো কাজ করছে না। ওভারঅল এটা একটা দরকারি জিনিস, এটা ছাড়া সফটওয়্যার কোয়ালিটিও হয় না এবং নেক্সট লেভেলে কোন কিছুকে নেওয়া যায় না। আমি এখন কোয়েশ্চেন নিতে প্রস্তুত, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আই বি ভেরি গ্ল্যাড টু টেক দ্যাট। থ্যাংক ইউ মঞ্জুর ভাই ফর সাচ অ্যান এডুকেটিভ প্রেজেন্টেশনের জন্য। আমরা এখন কিউএন সেশনে চলে যাব। মঞ্জুর ভাই আপনি একটু কাইন্ডলি যদি আপনার স্ক্রিন শেয়ারটা অফ করতেন, দেন আমি আমার প্রেজেন্টেশনটা একটু শো করতাম। ইজ দ্যাট ওকে? ইয়া আমাদের সাথে তিনজনকে দেখতে পাচ্ছি। ওকে মঞ্জু ভাই, আমার একটা কোশ্চেন ছিল আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে, সেটা হচ্ছে আমরা আমাদের যে ই-লার্নিং প্ল্যাটফর্মটি আছে ওই সলিউশনটা আমরা আমাদের ইনহাউস ডেভেলপার দিয়ে ডেভেলপ করেছি। সো ওই কাজটি করতে গিয়ে আমরা একটা আমাদের নিজস্ব একটা ডেভেলপার বা এলএমএস সলিউশন প্রোভাইড করতে পারে এরকম একটা টিম নিজেরা আমরা ডেভেলপ করতে পেরেছি ওই কাজের সুবাদে। সো এর পরবর্তীতে আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে এলএমএস যে ক্রিয়েশনটা আছে যে তাদেরকে হোয়াইট লেভেলে আমরা এলএমএস তৈরি করে দেওয়া এইসব কাজ আর কি করে থাকি। সো একটা সময় দেখা যায় যে তখন আমরা প্রোটোটাইপটা আমরা তাদের সাথে শেয়ার করি যে এই ফিচার গুলো আপনাদের থাকবে এবং এগুলো আপনারা এইভাবে ইউজ করতে পারবেন। তো অনেক সময় দেখা যায় যে তারা যখন আমরা প্রজেক্টটা শুরু করি তখন এক ধরনের ইউজার ইন্টারফেস চেয়েছিল বা এক ধরনের ফিচার চেয়েছিল, পরবর্তীতে তারা যখন প্রোটোটাইপটা দেখতে পায় তখন তাদের রিয়েলাইজেশনের মাধ্যমে তারা একটু চেঞ্জ চায় বা তারা একটু চায় যে একটু তাদের মতো করে আরেকটু কাস্টমাইজ করে দেয়া। তো এই যে ফেজটা থাকে যে প্রথমে আমি একটা টার্গেট নিয়ে কাজ শুরু করেছি তারপরে একটু আস্তে আস্তে চেঞ্জ আসতেছে, এই কারণে কি কোয়ালিটিতে কোনো ইফেক্ট পড়ে কিনা বা অন্যান্য যে সফটওয়্যার সলিউশন গুলো আছে ওগুলোতে কি কোয়ালিটিতে কোনো ভ্যারি করবে কিনা বা ভ্যারি করার কি কি রিজন থাকতে পারে বা কি ধরনের অপরচুনিটি থাকতে পারে ওই সিচুয়েশনটাকে ফেস করার জন্য? আসলে মানে এই আজকালকার ওই যে রেপিড প্রোটোটাইপ ডেভেলপ করে মানুষজন, করলে ইউজারকে দেখালে তারা কুইকলি বুঝতে পারে জি অ্যাকচুয়ালি সফটওয়্যার ডেভেলপমেন্টে হাত দেওয়া উচিত। সময়ও আছে, ইউজারদের অনেক হ্যাপ আপ আছে, তো এটা এটা আসলে ওই ডেভেলপমেন্ট মেথোডোলজিস এর একটা ইমপ্লিকেশন, এবং এটা এক্সপিরিয়েন্সে আস্তে আস্তে হয়, এটা এক দুটা প্রজেক্টে হয় না,
আর আমরা সবসময় যেটা বলি যে অর্গানাইজেশনের কোর কম্পিটেন্স সফটওয়্যার ডেভেলপমেন্ট করা না, তারা ইনহাউস 2-5 জন লোক দিয়ে এটা করতে পারে, কিন্তু হয় কি এগুলো প্রফেশনাল কোয়ালিটির কিছু হয় না, এগুলা মানে হওয়ার জন্য হয় আর কি, অত কাজ চলে, কিন্তু দ্য কাইন্ড অফ ফাইন্যান্স ইউ আর লুকিং, দ্য কাইন্ড অফ ইউ নো দ্য কোয়ালিটি ইউ আর লুকিং, ওইটা অ্যাচিভ করা একটু কঠিন। ওইটার জন্য অনেক রিগোরাস প্রসেস আছে, ওই প্রসেস গুলা যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করে, কোর কাজ তাদের এটা, তারা এই জিনিসগুলোকে অনেক ডিফারেন্টলি করতে পারে। হাউএভার আপনারা ইনহাউস করছেন ইটস নো ইস্যু, ইনহাউস করতে করলেও ইউ নিড টু হ্যাভ এ মানে অবশ্যই কিউএ কিছু লোকজন থাকা দরকার, যারা প্রথম দিকেই উইল হেল্প ইউ টু ডিজাইন দিস প্রোটোটাইপস এন্ড টেক ইট টু কাস্টমার কুইকলি। আর এটা যত তাড়াতাড়ি কাস্টমারের ফিডব্যাক পাওয়া যায় অত ভালো সফটওয়্যার তৈরি হয়। জি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। আর থ্যাংক ইউ মঞ্জু ভাই আমাদের সাথে আজকে এই সেশনটি কন্ডাক্ট করার জন্য। আমরা যেহেতু লাইভেও আছি, সো লাইভের অডিয়েন্সের উদ্দেশ্যে আমরা একটু বলতে চাচ্ছিলাম যে আমাদের আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাভেলেবল আছি, আমাদের যে মাদার অর্গানাইজেশন ইন্ডুর সেন্টার ফর ডেভেলপমেন্ট, আমরা ফেসবুকে ইন্ডুর সেন্টার ফর ডেভেলপমেন্ট নামেও আছি, এবং পাশাপাশি সুদক্ষ এরও আমাদের একটি ফেসবুক পেজ আছে, এবং আমাদের ওয়েবসাইটে গেলেও আমরা আমাদের আমাদের যেই পরিধি কার্যপরিধি সেগুলো সম্পর্কে অডিয়েন্সরা জানতে পারবেন। সো এটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের বর্তমান যেটি আমরা এখন সেশন চলছে ওগুলো ওইটাও আমরা আগামী কালকের ভিতর আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। সো যারা যারা আরো ডিটেইলসে জানতে চান বা আরো বিভিন্ন টপিকের উপর আমাদের সাথে থাকতে চান, তো তাদের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটি সবসময় ওপেন আছে, ওইখানে গেলে আপনারা প্রিভিয়াস সেশন গুলো পাবেন আমাদের টক্সের সুদক্ষের। তো যেটা বলছিলাম যে আমরা সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাভেলেবল, আমাদের ফেসবুক এবং লিঙ্কডইন পেজ থেকে সবসময় কিছু না কিছু এডুকেটিভ আর্টিকেল বা ভিডিওস বা জার্নাল পাবলিশ করা হয়। আপনারা যদি চান সেগুলো আমাদের ওয়েবসাইটে গিয়ে বা আমাদের এই ফেসবুক লিঙ্কডইন পেজে গিয়েও পেতে পারেন। সো ওভারঅল থ্যাংক ইউ সবাইকে, এবং সবচেয়ে আমি বলবো যে মঞ্জুর ভাই তার ইম্পর্টেন্ট সময়গুলো আমাদের সাথে ব্যয় করেছেন আজকে, থ্যাংক ইউ মঞ্জু ভাই আমাদের সাথে থাকার জন্য। আমরা আশা করছি আমরা ভবিষ্যতে আরো কয়েকটি সেশন কন্ডাক্ট করব আপনার সাথে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।